বর্তমান সরকারের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ। বিএনপি রেখে আসা প্রতি ইউনিট বিদ্যুৎ এখন ১৩ টাকায় কিনতে হয়। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে এখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। দেশে কুইক রেন্টাল এর নামে উইক বিদ্যুৎ দিয়ে এখন আর দিতে পারছে না সরকার। বিদ্যুৎ নেই, তেল নেই, চারিদিকে শুধু ন্যায় আর ন্যায়। বাংলাদেশ আগামী এক মাসের মধ্যে শ্রীলঙ্কার মতো পরিণতি হবে। শনিবার ২৩ জুলাই নাটোরের বড়াইগ্রাম শহর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুলু আরও বলেন, সরকার পতনের জন্য তারেক জিয়া লন্ডন থেকে বাঁশিতে ফু দিলে দেশের জনগণ রাস্তায় নেমে আসবে। সরকার পতনের আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপির সকল নেতাকর্মীকে সেই প্রস্তুতি নিতে হবে। সরকার পতনের আন্দোলনে সংগ্রাম করতে হবে। সংগ্রামের কোনো বিকল্প নেই। দলীয় সরকারের অধিবেশনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় দ্বিবার্ষিকের কাউন্সিল অধিবেশনে জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, বিএনপির নেতা সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, বড়াইগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শরীফুল হক মুক্তা, সদস্য সচিব ইসাহাক আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বনলতা রাখি, চ্যানেল এ নিউজ। বাংলাদেশের মানুষের রাস্তা বন্ধ করবে।